আবার কি ঝামেলা? ঝামেলা মানে তুমি ঝামেলা বুঝতেছো না। বাসা থেকে আলাদা ছিলাম, মানে স্বাধীনভাবে বাঁচবো দেখে, আর এখানে এসেও ফ্যামিলি বাসার মধ্যে পড়তে হচ্ছে। কি আর করবি বল, কপালে সুখ না থাকলে সুখ তো পয়দা করতে পারবি না। শোন, দোষ আমাদের না, দোষ অন্য কারো। মানে কি? মানে কি মানে, আমরা যদি ছাদে থাকি সব থেকে বেশি প্রবলেম কার হবে বলতো? কার কার? আবার হোস্টেলের মেয়েগুলার। আচ্ছা ওয়েট ওয়েট, তুই কি বলতে চাচ্ছিস? আমি বলতে চাচ্ছি যে আমরা ছাদে যখন ছিলাম তখন কোনো প্রবলেম হয়েছে দেখছিস তুই? ওরা যখন থেকে আসছে তখন থেকে নুপুরের শব্দ, পায়ের শব্দ, এই শব্দ, গান বাজনা এগুলা শুরু হয়েছে, আর যখন থেকে ওদের সাথে আমাদের পরিচয় হয়েছে, ঝগড়া হয়েছে, তখন থেকে এইসব কাহিনী শুরু হয়েছে। বাট দোস্ত, সাউন্ড তো আমরা দুজনেই শুনছি, তুই এত শিওর কিভাবে যে ওরাই? তুই একটা কথা বোঝ, এগুলা সব কিছু বানানো, এটা আমি একদম শিওর, কোনো প্রবলেম নাই। দুইজন শুনছি তো কি হয়েছে, ওই যে সবগুলো মিলে করছে এগুলো। কিন্তু বাড়িওয়ালা আঙ্কেলও তো বলছে যে এই বাড়িটা শ্মশানের উপর। এই কি বলছিস তুই উল্টা পাল্টা? মানে কখন থেকে আমি বলতেছি একটা, সে একটাই কথা বলছে টেপ রেকর্ডের মতো। শুনো, আমরা যতদিন এখানে ছিলাম, 2টা বছর তো ছিলাম, 2 বছর কই ছিল এই শ্মশানের উপর বাড়ি? তখন তো ছিল না, এখন কেন আসছে? কি করবি তাহলে এখন? কি আর করব, ওরা আমাদেরকে ছাদ ছাড়া করছে, ওদেরকে আমরা ঘর ছাড়া করবো, বাড়ি ছাড়া করবো। তোর মাথাটা গেছে? মাথা যায় নাই, জিতটা উঠে আছে মাথার উপরে, এখন এই মানে ছাদ থেকে এখানে আসতে হবে, এই বাসা থাকবো কেমনে থাকবো, একটু ফ্যামিলির সাথে কিভাবে থাকবো, একটু স্বাধীনভাবে থাকতে চাচ্ছি। কি আর করা এখন বল, করতে তো হবে আমাদের, কি তোমার মাথার মধ্যে তো কিচ্ছু থাকবে না। শিওর যে ওরা এরকম করবে? অবশ্যই শিওর আমি, নাহলে কি ওরা আসার আগ পর্যন্ত আমরা খুব ভালো ছিলাম। কিন্তু ওরা কেন এমন করবে? ওদেরকে যা জিজ্ঞেস করি, চল আমাকে জিজ্ঞেস করতেছিস কেন? কিন্তু এখন এই আন্টির সাথে কিভাবে থাকবো, উনি তো অলরেডি মাথাটা খারাপ করে দিচ্ছে। আরে একদম চোখ কোনো কথা বলবে না। আরে চোখ কেন? রেডি গাইস? ইয়েস ইয়েস, রেডি? ইয়েস, তাড়াতাড়ি তাড়াতাড়ি, রেডি গাইস? ইয়েস। আচ্ছা আচ্ছা, একটা রাখি। হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ, রেডি রেডি, 1 1 2 3 বুঝলাম, সারপ্রাইজ। কিন্তু কার জন্মদিন আজকে? এই বল, কার জন্মদিন না আমার, জাস্ট মনে হলো আমাদের গার্লস জার্নিটা সেলিব্রেট করা উচিত। এটাই গার্লস জার্নি? ইয়েস, আমরা যে চারটা মেয়ে থাকি তাই না, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমাদের অনেক চড়াই উচড়াই পার করতে হয়। আচ্ছা, আমাদের সবার মধ্যে একটা কমন ব্যাপার আছে, কি জানো? আমরা সবাই মেয়ে।